লোহিত সাগরে মার্কিন আধিপত্যর বেদনাদায়ক সমাপ্ত ঘটাব। আমেরিকা একটি সন্ত্রাসী রাষ্ট্র, বিদেশে ইরানের জনগণ ও স্বার্থে আঘাত সহ্য করা হবে না বলল তেহরান। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেআইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে বলেছে জাতিসংঘ। লন্ডনের অভিযোগ নাকচ করে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূত তলব। হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বিস্তৃত যুদ্ধ চায় না বলল বাইডেন। নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী পদে চায় না ইসরায়েলিরা। ছত্তিশগড়ে মাওবাদী হামলায় 3 ভারতীয় সৈন্য নিহত। মিয়ানমারে দাঙ্গার সংখ্যা, বাড়িঘরে আগুন দিতে বাধ্য করছে জান্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকা একটি সন্ত্রাসী রাষ্ট্র, লোহিত সাগরে মার্কিন আধিপত্যর বেদনাদায়ক সমাপ্তি ঘটাব হুঁশিয়ারি। গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের সমর্থনে মার্কিন ও ব্রিটিশ সরকার লোহিত সাগরকে সামরিকরণ করার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আথিফি এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন আধিপত্যর বেদনাদায়ক সমাপ্তি ঘটাবে। মঙ্গলবার রাজধানী সানায় ইয়েমেনের শীর্ষস্থানীয় সেনা কমান্ডার ও প্রতিরক্ষা কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে কয়েকবার বিমান হামলা চালানোর পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার জবাব দিতে ইঙ্গো মার্কিন বাহিনী সম্প্রতি ইয়েমেনে কয়েক দফা হামলা চালিয়েছে। জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের নেতৃত্ব, সরকার, জনগণ, সেনাবাহিনী ও ভূমানচিত্র এতটা শক্তিশালী যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বয়ে গঠিত অপরাধী চক্র তার কোনো ক্ষতি করতে পারবে না। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তার দেশের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসন সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ আমেরিকার ক্ষেপণাস্ত্র ও বোমাকে ইয়েমেনের জনগণ ও সশস্ত্র বাহিনী ভয় পায় না বলে তিনি উল্লেখ করেন। আমেরিকাকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে অভিহিত করে জেনারেল আতিফি বলেন, সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের সমর্থক এই দেশটি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যায় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। এদিকে ইরানি জনগণ ও স্বার্থে আঘাত সহ্য করা হবে না বলেছে তেহরান। গত দুদিনে মার্কিন সরকারের পক্ষ থেকে ইরানকে একাধিক বার্তা দেওয়া হয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে খবর প্রকাশ করেছে তার নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলছে, বিদেশে অবস্থানরত ইরানি নাগরিক কিংবা স্বার্থে আঘাত আনা হলে তার সমুচিত জবাব দেওয়া হবে। পশ্চিমা গণমাধ্যমগুলো গতকাল এই গুঞ্জন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে আমেরিকার একাধিক বার্তার জবাবে ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে যে মার্কিন বাহিনী যদি সরাসরি ইরানের ভূমিতে আঘাত হানে তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থে আঘাত হানবে তেহরান। কিন্তু মঙ্গলবারই জাতিসংঘের ইরান মিশন এক বিবৃতিতে বলেছে, তেহরান এই ধরনের কোনো বার্তা গ্রহণ করেনি এবং ওয়াশিংটনকে কোনো হুঁশিয়ারিও দেয়নি। তবে ইরানের মৌলিক নীতি হচ্ছে, যে কোনো পক্ষ যদি ইরানের ভূমিতে কিংবা বিদেশে ইরানি স্বার্থ ও নাগরিকদের উপর হামলা চালায় তাহলে তেহরান তার সমুচিত জবাব দেবে। এই নীতি সবসময় সবার ক্ষেত্রে প্রযোজ্য। গত 28 জানুয়ারি জর্ডানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী একটি ছোট্ট মার্কিন ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত এবং অপর 40 জনের বেশি আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করে এর প্রতিশোধ গ্রহণের হুমকি দেন। এরপর জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সোমবার নিরাপত্তা পরিষদের
প্রধানের কাছে লেখা এক চিঠিতে বলেন, মধ্যপ্রাচ্যের তৎপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো ধরনের তৎপরতার দায় ইরান নেবে না। তিনি বলেন, এই অঞ্চলের প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি ইরানের নৈতিক সমর্থন থাকলেও এসব সংগঠন তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হয় এবং সেখানে তেহরানের কোনো হাত নেই। গত 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা শুরু করার পর সিরিয়া ও ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার স্বার্থে আঘাত আনতে শুরু করে। এসব আন্দোলন বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেআইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ইসরায়েলি বাহিনীর দ্বারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেআইনি হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার অফিস। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 7 অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে বেআইনি হত্যাকাণ্ডের ক্রমবর্ধমান সংখ্যার নথিভুক্ত করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার অফিস বলেছে যে ইসরায়েলকে অবশ্যই তার বাহিনীর দ্বারা সংগঠিত সব বেআইনি বল প্রয়োগের জন্য জবাবদিহি করতে হবে। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালের ভেতর 3 ফিলিস্তিনির পরিকল্পিত বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড হিসেবে বর্ণনা করে দৃঢ় শব্দে এই বিবৃতি জারি করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে, ইসরায়েলিরা গোপনে একজন 18 বছর বয়সী তার হাসপাতালের বিছানায় শুয়ে রেখে হত্যা করেছিল। ওই ব্যক্তি অর্ধ পক্ষঘাতগ্রস্ত ছিল এবং অক্টোবরে ইসরায়েলি বিমান হামলার পর চিকিৎসা নিচ্ছিল। ইসরায়েলিরা ওই রোগীর 23 বছর বয়সী এক ভাই ও একজন 27 বছর বয়সী ব্যক্তিকেও হত্যা করেছিল। জাতিসংঘ বিবৃতিতে ইসরায়েলকে স্মরণ করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক আইনের অধীনে আগ্নেয়াস্ত্র শুধু যখন কঠোরভাবে প্রয়োজন এবং জীবন বা গুরুতর আঘাতের জন্য আসন্ন হুমকি প্রতিরোধ করতে ব্যবহার করা যেতে পারে, অন্যথায় এর ব্যবহার বেআইনি। এদিকে চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে। গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরায়েল বাধ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে রুলিং বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি। এদিকে লন্ডনের অভিযোগ নাকচ করে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূত তলব। ইরান বিদেশে বসবাসরত ভিন্ন মতালম্বী ইরানি নাগরিকদের হত্যা করতে চায় বলে ব্রিটিশ সরকার যে অভিযোগ তুলেছিল তা নাকচ করে দিয়েছে তেহরান। এমন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালকের দপ্তর ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন সেরক্লিফকে ডেকে পাঠানো। ইরানের 7 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে লন্ডন নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর তেহরান এই পদক্ষেপ নেয়। ব্রিটিশ সরকারের দাবি, এই সংস্থা ও ব্যক্তিরা বিদেশে বসবাসরত ভিন্ন মতালম্বী ইরানি নাগরিকদের হত্যা করার পরিকল্পনা করেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মহাপরিচালক ব্রিটিশ সরকারের এই অভিযানকে ভিত্তিহীন অভিহিত করে লন্ডনের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে। তিনি বলেন, লন্ডন বিশ্ববাসীর সামনে ইরানের অগঠনমূলক মর্যাদা তুলে ধরতে চায়, তবে এই ধরনের ধ্বংসাত্মক পদক্ষেপ ব্যর্থ হতে বাধ্য। ইরানি কর্মকর্তা ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেন, ব্রিটেনের মতো একটি উপনিবেশবাদী দেশ যে কিনা মাদক চোরাচালান, অপরাধী গ্যাং এবং সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষক, তার পক্ষ থেকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগামী দেশ ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ মানায় না। এই সময় ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, তিনি ইরানের এই অভিযোগের কথা লন্ডনকে জানিয়ে দেবেন। এর আগে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সোমবার 7 ইরানি ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই 7 ইরানি নাগরিকের মধ্যে একাধিক পদস্থ সরকারি কর্মকর্তারা রয়েছেন। এই দপ্তর দাবি করে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্রিটেনে বসবাসরত ইরানি সাংবাদিকদেরও হত্যা করার পরিকল্পনা করেছিল। এদিকে হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বিস্তৃত যুদ্ধ চায় না, বলল বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি জর্ডানে মার্কিন বাহিনীর ওপর মারাত্মক ড্রোন হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে বিস্তৃত বা বৃহত্তর যুদ্ধ চান না। বুধবার পৃথক প্রতিবেদনে এই কথা জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সপ্তাহান্তে জর্ডানে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কি
কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে করা নিজের এই মন্তব্যের বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু বলেননি বাইডেন। তবে মার্কিন এই ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি না আমাদের মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের প্রয়োজন। ইরান সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সীমান্তের কাছে গত রোববারের সেই হামলায় আরো 40 জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের সংঘাত শুরুর পর এই অঞ্চলে এই প্রথম কোন মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটল। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন এসব সহিংসতা দেখা গেছে, তাতে অস্থির এই অঞ্চলে সংঘাত আরো ছড়িয়ে পড়ার উদ্বেগ বেড়েছে। রোববারের সেই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইরান সমর্থিত কট্টর গোষ্ঠী এই হামলা চালিয়েছে এবং এর জবাব দেওয়া হবে। এমন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, জর্ডানের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র কিভাবে প্রতিক্রিয়া জানাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা। উত্তরে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, হ্যাঁ, হামলার ঘটনায় ইরানকে দোষারোপ করা উচিত কিনা তাও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তিনি বলেন, আমি ইরানকে এই অর্থে দায়ী করি যে তারা এই হামলা করেছে, তারা তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে। অবশ্য জর্ডানের সেই সামরিক ঘাঁটিতে হামলার কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান। এদিকে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, যুক্তরাষ্ট্র তার প্রতিক্রিয়ায় কয়েকটি স্তরের পন্থা বেছে নিতে পারে। ফ্লোরিডায় নির্বাচনী তহবিল সংগ্রহের ক্যাম্পেইনে যোগদানে বাইডেনের সফরের জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় তিনি সাংবাদিকদের বলেন, শুধুমাত্র একটি পদক্ষেপ নয়, সম্ভাব্য একাধিক পদক্ষেপ থাকতে পারে, সময়ের সাথে সাথে সেগুলো সামনে আসতে পারে। জন কির্বি আরো বলেন, প্রেসিডেন্ট আমাদের সৈন্য এবং আমাদের অবকাঠামোগুলো রক্ষা করার জন্য, আমাদের জাতীয় সুরক্ষার জন্য যা করতে হবে তা করবেন। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য বলেছিলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যেমন বলছে আমরা তেমনই প্রতিক্রিয়া জানাব এবং সেই প্রতিক্রিয়ায় বহু স্তরীয় হতে পারে, পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সাথে সাথে যোগ হতে পারে। এদিকে নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী পদে চায় না ইসরায়েলিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় ইতিমধ্যে মৃতের সংখ্যা 26,000 ছাড়ল। আর এই যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে এসেছে, এতে বলা হয়েছে নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে যা এর আগে কখনোই ঘটেনি। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নতুন জরিপে অংশ নেওয়া মাত্র 23% ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে দেখতে চান না। অন্যদিকে 41% উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টসকে ক্ষমতায় দেখতে চান। জরিপে আরো বলা হয়েছে, এই মুহূর্তে দেশটিতে নতুন জরিপে অংশ নেওয়া মাত্র 23% ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে থাকতে দেখতে চান। অন্যদিকে 41% উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টসকে ক্ষমতায় দেখতে চান। জরিপটিতে আরো বলা হয়, এই মুহূর্তে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহুর বিরোধী জোট 68টি আসন পাবে আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার পাবে 47টি। অর্থাৎ তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আর পর্যাপ্ত আসন পেয়ে যাবেন না। এদিকে ছত্তিশগড়ে মাওবাদী হামলায় 3 ভারতীয় সৈন্য নিহত। ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুরে মাওবাদীদের সাথে সংঘর্ষে 3 সৈন্য নিহত হয়েছে। ছত্তিশগড়া পুলিশের তরফে জানানো হয়েছে, বিজাপুর সুকমা সীমান্তবর্তী জোনাগুড়া এবং আলিগুড়ায় গুলির লড়াইয়ে 3 জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 14,000 জন জওয়ান। বস্তার রেঞ্জের IGPP জানিয়েছে, বিজাপুর ও সুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় তেকালগুডেম গ্রামের কাছে অভিযান তল্লাশি অভিযান চালিয়েছে জওয়ানরা। ওই সময় মাওবাদীদের সাথে গুলি বিনিময় করা হয়। যেখানে এই লড়াই হয়েছে সেখানে 2021 সালে 22 জন জওয়ানের মৃত্যু হয়েছে। পুলিশের সূত্র উদ্ধৃতি করে সংবাদ মাধ্যম PTI-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরির জন্য যখন 201 ব্যাটালিয়নের কোবরা জওয়ান 150 ব্যাটালিয়নের CRPF জওয়ানরা কাজ করেছিল, সেই সময় মাওবাদীদের সাথে গুলি বিনিময় শুরু হয়। দুপুর
একটানাগাদ থেকে গুলির বিনিময়ে লড়তে থাকে। প্রথমবারের মতো সিআরপিএফ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে আরও একজন জওয়ানের মৃত্যুর খবর জানানো হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।